পশ্চিম মেদিনীপুর জেলায় করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই লাগাম ছাড়া সংক্রমণকে ঠেকাতেই এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা মাইকিং শুরু করলো। আজ সকালে মাইকিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত দোকান খোলা থাকবে, তারপর সমস্ত দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র ঔষধ এবং মুদি দোকান ছাড়া সমস্ত দোকান ওই টাইমের মধ্যেই বন্ধ করতে হবে, এমনটাই নির্দেশিকা জারি করলো শালবনী থানার পুলিশ। এখন দেখার, এত সচেতনতা নেওয়ার ফলেও আদৌ সাধারণ মানুষের হুঁশ ফিরে কি না।